আসসালামাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহ রহমতে ভালো আছি। তো আজকে কি দুপুরে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দুপুর দিয়ে সন্ধ্যা দিয়ে তো এখন রান্না করব। চলেন যা যা কি রান্না করি। তো এখন আমি মুরগি রান্না করব, তার জন্য তেল দিয়ে দিলাম চুলার উপরে। তারপর দারচিনি, মশলাটা ভালো করে আমি কষাই নিব। হলুদ লবণ গুলো দিয়ে দিচ্ছি মশলা ভিতরে। এবার ভালো করে মশলাটা কষাই নেব। তো এই যে মশলা কষানো প্রায় হওয়ার মধ্যে আমি মাংসটা দিয়ে দেব। এই যে আমার মাংস কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিলাম। হয়ে গেছে, আমি এখন জিরা গুঁড়া দিয়ে নামাই ফেলব। জিরা গুঁড়া দিয়ে দেব। তো এখন দুইটা রুই মাছ নিয়ে আসছে, এই মাছটা আমি কেটে নেব। বর্ষাকালে চারদিক কাপড় চুপুর থাকে, দুই জায়গা পুকুর না বৃষ্টি আছে সবসময়। হ্যাঁ আসো, তোমার দাওয়া একটা ভালো মাছগুলা ধোয়া হয়ে গেছে, এগুলো রান্না করবো। আর এগুলা ভিজিয়ে রেখে দিব। এগুলা
আমি এখন চুলাটা নেপো, এই দু একদিন পর পরে না নেপলে ভালো লাগে না, এই যে দুধ খালি জল দেওয়ার পর দুধ উঠলাই পড়ছে, এইভাবে চুলাটা নেপে দেবো। সকাল থেকে একভাবে হাত চলছে কাজের, আমাদের কাজ শেষ হচ্ছে না। এখন আমি আসবো রান্না করতে, আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। সেই গাছের পুঁই শাক ভাজি করবো, তার পিছন দেবো সজনের পাতা, এই পাতা গুলা খেলে নাকি অনেক উপকার হয়। এই পাতা শুকায় গুঁড়া করে যাদের ডায়াবেটিস আছে তারা খায় প্রতিদিন সকালবেলা বাটি পেটে, এই গুঁড়া এক চামচ করে খেলে নাকি অনেক উপকার হয়। আর দেবো যে চালগুঁড়ার পাতা নিয়ে আসলাম গাছ থেকে, টাটকা চালগুঁড়ার পাতা। আর আমাদের ওই জায়গায় শাক আছে, চলেন যাওয়া যাক কেটে নিয়ে আসি। সকালে নাস্তা ছেলে বৌমার এক প্লেটে মাছ ভাজি, তরকারি ভাজি আর ভাত থাকে দিয়ে এখন সকালে ভাত শাক ভাজা এই যে হয়ে যাচ্ছে, এদিকে একটা মাছের তরকারি হয়ে গেছে আর একটা রান্না করলে আর শাক ভাজি করলে হয়ে যায়। তারপরে হচ্ছে পেয়ারা খাবো, পেয়ারা নিয়ে আসছে আমার শ্বশুর আপু। এই যে পেয়ারা, বাদাম আছে, আরো বাদাম এখন খাবো না, বাদাম কিন্তু পাইকে গেছে এখন মিষ্টি হয়ে এখন পাইকে গেছে, পাকার সময় তো বেগুনটা আমি এখন লবণ দিয়ে মাখাই রাখবো, তারপরে 5 মিনিট পরে আসি ভাজবো। আমি সব ভাজার জন্য আমি তেল দিয়ে দেবো, এদিকে আমার বেগুন কাটা, এই যে বেসন গোলানো, অনেক সময় গোলায় রেখে দিয়েছিলাম, এখন আমি বেগুনটা ভেজে নেব, দেখি আগে হয়েছে নাকি হয়নি।
পায়ের বানানো বেসন হলে অনেক ফুলে, কিন্তু কিনা বেসন ভালো হয় না, আটা মিশানো থাকে, ফুলতে চায় না সেরকম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওটি দেখবেন। বেগুন ভাজা কি ভাজা? বেগুন ভাজা, বেগুন ভাজা, বেগুন ভাজছি। ও ও কত যে জানে বুড়ি, সব ভাজা কমপ্লিট। এখন আমার বৌমাকে খেতে দেবো, সন্ধ্যা একটু কিছু না দিলে পাই না, ছোট মানুষ প্রতিদিন।